ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি জয় বাংলা মোড় সড়ক বিভাগ মাদারীপুর। এখান থেকে বাম পাশে 9 কিলোমিটার বনগ্রাম নড়াইল, 52 কিলোমিটার নগরকান্দা, 8 কিলোমিটার তো যেটি হচ্ছে আপনাদেরকে এখানে মুকসুদপুর, যেটি ফরিদপুর 2 আসন, এটি সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে এই বাস স্ট্যান্ডটি এবং এই রাস্তাটি ধরেই কিন্তু আপনাকে যেতে হবে গোপালগঞ্জে, এই রাস্তাটি ধরেই আপনাকে যেতে হবে খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল। তো আমরা যেটি হচ্ছে সামনে কিন্তু একটা সাইনবোর্ড রয়েছে, যে সাইনবোর্ডটি আপনাদেরকে বলবো যে আসলে কোন জায়গাটি আমরা এই মুহূর্তে যে জায়গাটা এসেছি, জয় বাংলা মোড়। এই মোড়টির নাম জয় বাংলা মোড় এবং জয় বাংলা বাস স্ট্যান্ডও আমরা বলতে পারি। এখান থেকে নগরকান্দা উপজেলায় যেতে হলে আপনাকে বামে যেতে হবে, আমরা বামে না যেয়ে নগরকান্দা উপজেলার দিকে না গিয়ে বাটিয়াপাড়া, এখান থেকে 26 কিলো, গোপালগঞ্জ 58 কিলো, টুঙ্গিপাড়া 76 মানে 76 কিলো। তো আপনাদেরকে আমি এখানকার চিত্র, এই রাস্তাটির, গোপালগঞ্জ যে টুঙ্গিপাড়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে বন্ধুরা, অবশ্যই এই রাস্তাটি যেটি আপনাদেরকে বলতে চাই, যে অনেকে হয়তো ধারণা করতে পারে যেটি কোন রাস্তা, এটি পদ্মা সেতু হয়ে এসে কিন্তু আমরা এই রাস্তাটি ধরে কিন্তু সামনের দিকে যাচ্ছি, বা যশোর খুলনার দিকে কিন্তু আমরা যাচ্ছি। আর প্রত্যেকটি জায়গায় কিন্তু গতিসীমা লেখা আছে, এবং আমরা জানি যে বর্তমানে এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশ কিন্তু বেশ তৎপর রয়েছে গাড়ির গতিবেগ এবং রাস্তার দুর্ঘটনা এড়ানোর জন্য। তো এখানে আরেকটি জিনিস, যে পদ্মা সেতুটির মাধ্যমে যেরকমটা রাস্তা ইজি হয়েছে, সেই মামার ফেরিঘাটটি আর নেই, সেই সাথে কিন্তু আবার ট্রেন চলাচল, খুলনা যশোরের ট্রেন চলাচলও কিন্তু অনেক সহজ হয়ে পড়েছে। তা আমরা এই মুহূর্তে যেটি পদ্মা সেতু হয়ে এসে যে মকসুদপুরের না যে ট্রেন হাইওয়ে রুটটিতে ট্রেন ট্রেনের রাস্তাটি গেছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। পরে ফরিদপুর 2 আসন, আবারও বলছি এটি কিন্তু ফরিদপুর 2 আসন, আমার ডান পাশ দিয়ে চলে গেছে রেল লাইনটি। আপনাদেরকে গোপালগঞ্জের রাস্তা মকসুদপুর ফরিদপুর 2 আসন সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদেরকে রাস্তাটি ধরে গোপালগঞ্জের দিকে নিয়ে যাচ্ছি, টুঙ্গিপাড়ার দিকে নিয়ে যাচ্ছি, কিংবা খুলনা রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। এবং যেটি লক্ষ্য করছি যে আগে একটি সময় কিন্তু ফেরি পারাপারের জন্য এই জায়গাটিতে এসে পৌঁছাতে কিন্তু আপনাকে অনেক সময়ের প্রয়োজন হতো, তো এখন কিন্তু এই পদ্মা সেতুটি হওয়ার কারণে অনেক পরিবহনের সংখ্যাও বেড়ে গেছে, এসি, নন এসি, বিআরটিসি, অনেক ধরনের গাড়ি কিন্তু যাতায়াত করে থাকে। এর আগেও সরাসরি ঢাকা থেকে গাড়ি ছিল, কিন্তু যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ফেরি পারাপারের জন্য কিন্তু সময়টা ব্যয় হতো, যে সময়টা এখন অনেকটাই কমে গেছে। সামনে একটি সাইনবোর্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যে সাইনবোর্ডটি একটু আপনাদেরকে বলতে চাই, যে সাইনবোর্ডটি দেখে কোথায়, এখান থেকে শেখ মুজিবুর রহমানের সমাধি 76 অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলটি যেটি রয়েছে 76 কিলো, তো সেটি ধরে যাচ্ছি। এবং আবারও বলছি ফরিদপুর 2 আসন এটি মকসুদপুর থানাধীন, আর সামনে আরেকটি সাইনবোর্ড আমরা লক্ষ্য করছি, সাইনবোর্ডটি ধরে আমরা একটু খেয়াল করব যে ডানে বামে কোনো রাস্তা আছে কি না। এখান থেকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে এখানে গোপালগঞ্জ 56 56 কিলো, যশোর 11 কিলো, খুলনা 115 কিলো, অর্থাৎ যশোরে 81 কিলোতে আমরা পৌঁছে যাব। তো আমরা এই যাত্রাটি শুরু করেছি মূলত ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে, তো সেই প্রেক্ষাপটে এই অঞ্চলের রাস্তাঘাটটি দেখানোর চেষ্টা করছি। পদ্মা সেতুটি হওয়ার পরে আসলে এই গোপালগঞ্জের রাস্তাটির বর্তমান অবস্থা কী, সেই রাস্তার চিত্রটি কিন্তু আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে আমি যেটি বলবো, যারা প্রবাসে আছেন বা দূর দূরান্তে আছেন, অনেকে এই রাস্তা ধরে অনেক বছর ধরে, 2-5 বছর ধরে যারা আসেন না, তাদের হয়তো বা এই ধারণা রাস্তাটির এখন বর্তমান অবস্থা কী সে বিষয়ে হয়তো অবগত নেই, যে কারণে আমি মনে করি যে এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের অ্যাটলিস্ট এই ধারণাটা হয়ে যাবে। তো
বন্ধুরা, একদমই প্রায় ঘড়ির কাঁটা 4টা বাজে। তো এই সময়টি আমি বলবো অনেকটাই আমার টপ সান, যে কারণে আলোর কিছুটা ঝামেলা আছে, তারপরেও আমি কিন্তু রাস্তার চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই পাশে খোলামেলা জায়গা, এখান থেকে গোপালগঞ্জ 52 কিলো। আমরা খুব দ্রুত গতিতে এই মুহূর্তে আমার পাশ দিয়ে তোলা একটি গাড়ি, যেটি অতিক্রম করে গেল গুলিস্তান থেকে ছেড়ে আসা গাড়িটি। তারপরে আবারও সামনে আরেকটি সাইনবোর্ড আমরা দূর থেকে লক্ষ্য করছি, যেটি হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থলটি রয়েছে, এটিকে কেন্দ্র করে প্রতি কিলোমিটার পর পরই কিন্তু আমরা সাইনবোর্ড লক্ষ্য করছি। এখান থেকে 75 অর্থাৎ 75 কিলোমিটার গেলে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল। আর এখান থেকে সম্ভবত আমরা গোপালগঞ্জ সড়ক বিভাগে প্রবেশ করলাম। ফরিদপুর সড়ক বিভাগ শেষ, এখান থেকে গোপালগঞ্জের সড়ক বিভাগ শুরু। ওয়েলকাম টু গোপালগঞ্জ সাইনবোর্ড আমরা লক্ষ্য করলাম, এবং আরেকটা সাইনবোর্ড আমরা সামনে দেখছি, ধন্যবাদ, থ্যাংকস। তারপরে গোপালগঞ্জে সড়ক বিভাগে আসলে প্রবেশ করার পরেই কিন্তু আরেকটি সাইনবোর্ড সামনে আমরা লক্ষ্য করছি, সেই সাইনবোর্ডটিতে কি লেখা আছে একটু আমরা পড়তে চাই। যেখান থেকে টুঙ্গিপাড়া 74 কিলো, যশোর 88 কিলো, পিরোজপুর 111 কিলো, খুলনা 117 কিলো। তো সেই গোপালগঞ্জ সড়ক বিভাগের সেই রাস্তাটি দুই পাশে খুব সুন্দর গাছ, পরিচ্ছন্ন রাস্তা, খুবই ভালো রাস্তা, যদিও এই রাস্তাটি হয়তো আরও এক বছর আগে আরও ভালো ছিল। তো যেহেতু পদ্মা সেতুটি রান হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এই রাস্তাটি হয়তো আরও সৌন্দর্যপূর্ণ করা হবে। আমরা আপনাদেরকে গোপালগঞ্জ সড়ক বিভাগের সামনে কিন্তু সুন্দর আরেকটি বড়, দুই পাশেই কিন্তু একটি গেট রয়েছে, মূল ফটক আমরা লক্ষ্য করছি। সম্ভবত এটি গোপালগঞ্জের শুরুটার যে গেটটি, সেটি হয়তো বা এই গেটটিতে আসলে কী লেখা আছে সেটি একটু আপনাদেরকে আমরা একটু পড়ে শোনাবো। এখানে যে গেটটি রয়েছে, স্বাগতম গোপালগঞ্জ জেলা, এখান থেকে গোপালগঞ্জ জেলা শুরু। আর এখানে আরেকটি লেখা আছে, জাতির জনকের পূর্ণ জন্মভূমি গোপালগঞ্জ জেলার সৌজন্য জেলা পরিষদ, জেলা পরিষদের এই গেটটি আমরা এখন ক্রস করছি। অর্থাৎ এখান থেকে একদমই আগে থেকেই আমরা সড়ক বিভাগে যাত্রাটি শুরু করেছিলাম, কিন্তু এখান থেকে একদমই আমরা ফুললি ধরে নিতে পারি যে গোপালগঞ্জের যে জেলা পরিষদের যে মেইন গেটটি, ফটকটি, সেটি কিন্তু আমরা এখন ক্রস করছি, করে কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের দিকে নিয়ে যাচ্ছি, এবং রাস্তার চারপাশের চিত্র দেখানোর চেষ্টা করছি। আর এই অঞ্চলের আমি যেটি লক্ষ্য করছি, যেহেতু সিএনজি বা গ্যাসের ব্যবস্থা নেই, এখানে তেলে চালিত গাড়ির সংখ্যাই বেশি, আর অন্যান্য এলাকাগুলোতে যেরকম রিক্সা, ইজি বাইক আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করে থাকি, কিন্তু এই রাস্তাগুলোতে কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করছি না। আমরা আপনাদেরকে সেই গোপালগঞ্জের রাস্তা, টুঙ্গিপাড়ের রাস্তা, তারপরে খুলনা, বাগেরহাট, বরিশাল, এটি ধরে আপনি বরিশাল যেতে পারবেন, আর যশোরের রাস্তা, সেটি ধরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই পাশে গাছগুলো যেন একদমই রাস্তা ছুঁয়ে যাচ্ছে, এরকম দুই পাশে অনেক ধরনের গাছ কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু সামনের একটি সাইনবোর্ড আমরা লক্ষ্য করব, যে সাইনবোর্ডটি ধরে আরেকটি সম্ভবত একটি বাস স্টেশন, ছোট্ট ধরনের একটি বাস স্টেশনের যে জায়গাটিতে এসেছি, এই আমাদের যেটি বলছিলাম যে মকসুদপুর, অর্থাৎ আমরা মকসুদপুর এখানে একদমই 0 কিলোমিটার মকসুদপুরে পৌঁছে গেলাম, 0 কিলোমিটার। এখান থেকে বড়ইতলা 16 কিলোমিটার, টুঙ্গিপাড়া 72 কিলোমিটার। আমরা এই মুহূর্তে আছি মকসুদপুরে, মকসুদপুর বামপাশি বাস স্ট্যান্ড, এটি হাইওয়ে রুট যেটি একদমই পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে এসেছে। মকসুদপুর বাস স্ট্যান্ডটি আপনাদেরকে দেখাচ্ছি, মকসুদপুর 0 পয়েন্ট আমি বলবো, যে এটি হচ্ছে মকসুদপুর 0 পয়েন্ট। তো 0 পয়েন্টে আমরা ক্রস করলাম, ক্রস করে কিন্তু আবারও আমরা খুলনার দিকে যাত্রাটি শুরু করেছি, এবং আমরা একদম মকসুদপুরের শুরু থেকে, থানার শুরু থেকে কিন্তু আমরা ভাঙা থেকে, আসলে ভাঙার পরপরই ভিডিওটি শুরু করেছিলাম, মকসুদপুরের 0 পয়েন্টে এসে কিন্তু আমরা ভিডিওটি শেষ করছি। আর সর্বশেষ সামনে আরেকটি সাইনবোর্ড রয়েছে, সেটি আমি একটু আপনাদেরকে পড়ে শুনিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে এখান থেকে একটি লেখা রয়েছে, আমার যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না, বাংলাদেশ এসেছে, বাংলাদেশ থাকবে, 7 কোটি বাঙালির ভালোবাসা, বাঙালি আমি, মানে অর্থাৎ মকসুদপুর ক্রস করে এসে কিন্তু ডান পাশে আপনারা একটি তেলের পাম্পও পাবেন। তো বন্ধুরা, এই ছিল
একদমই ভাঙার পরবর্তীতে এসে ভাঙা ফরিদপুরের পরবর্তীতে এসে গোপালগঞ্জ সড়ক বিভাগে শুরু মকসুদপুর থানা জিরো পয়েন্ট সেই জায়গা পর্যন্ত আমরা আপনাদেরকে চিত্রটি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য। আমি একটু শেষ পর্যন্ত মকসুদপুরের শেষ বাজারের শেষ সীমানা পর্যন্ত বা বাস স্ট্যান্ডের বা রাস্তা শেষ পর্যন্ত কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।